এই মুহূর্তে ডেইলি বরাকের পর্দায় যে দৃশ্যটি আপনারা দেখছেন এটি জম্মু কাশ্মীর বা হিমালয়ের দৃশ্য নয়। হাত দিয়ে বরফ সরানোর এই দৃশ্যটি কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী দক্ষিণ ধলাইয়ের। ইতিমধ্যে দক্ষিণ ধলাইয়ের অস্বাভাবিক শিলাবৃষ্টি এবং ঝড়ের সংবাদ ডেইলি বরাকে দেখেছেন। প্রকৃতির এই খান্ডব লীলার আরও কিছু দৃশ্য ঘটনা নিয়ে এই প্রতিবেদন। প্রচণ্ড ঝড় সঙ্গে তুমুল শিলাবৃষ্টিতে তছনছ দক্ষিণ ধলাইয়ের বেশ কয়েকটি গ্রাম। রবিবার দুপুরে চৈত্রের অকাল ঝড়ে তছনছ হয়ে যায় দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট, শেওড়ারথল, জামালপুর, রাজনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। অগণিত ঘরের টিনের ছাউনি উড়ে গেছে, স্থানে স্থানে ভেঙে পড়েছে ঘর, সড়কের উপর ভেঙে পড়েছে গাছ। প্রতিটি বাড়ি ঘরে প্রকৃতির এই তাণ্ডব লীলার স্পষ্ট ছাপ রয়েছে। খুঁটি সমত উপড়ে পড়েছে বিদ্যুৎ পরিবাহী লাইন। প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে বিভিন্ন স্থানে এক ফুটেরও অধিক বরফের চাদর জমে যায়। মাত্র দশ মিনিটে চৈত্রের অকাল ঝড়ে সব কিছু তছনছ হয়। গাছ ও ঘর পড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার পাশাপাশি কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। চান্নিঘাট ও লাইলাপুরের মধ্যবর্তী জায়গায় সড়কের উপর দাঁড় করিয়ে রাখা একটি কন্টেইনার গাড়ি প্রচণ্ড ঝড়ে সড়কের উপর পাল্টি খেয়ে পড়ে যায়। স্থানীয়রা জানান ঘড়িতে তখন সময় দুপুর 12:30। হঠাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে ধেয়ে আসে প্রচণ্ড ঘূর্ণিঝড় তুমুল শিলাবৃষ্টি। ভুক্তভোগীরা জানান আগে কখনো এমন শিলাবৃষ্টি ও ঝড় তারা দেখেননি। আমার অফিস রুমে বুয়াত আসলাম আর হঠাৎ করি এমন যে মানে হাওয়াটা আইলো, কলমটা তৈবার মধ্যে মাঝে মানে আমার দম জ্বর দিছে না, শুরু হয়েছে অ্যালবেস্টার মাথা পড়া আর দর ধরি উড়ে যা শুরু হয়েছে মানে আমার ট্রেন উড়ানি। আমি অত মঙ্গল হয়ে গেছি গিয়া, যার কারণে দেখি তা সব খুলিয়া আমার সিমেন্ট প্রায় 1000 বস্তা রুবি হইব, এরপরে রোডও একদম পুরা মানে বরবাদ হলি, জি বাজি মানে সব মানে উড়ে লিয়া গেছে গিয়া। হঠাৎ করে মানে খুব মানে দম ফলে দিয়ে দিছে না, ও পর্যন্ত আমার জমা প্রায় 5-7 লাখ টাকার মতো মানে আমার ক্ষতি হয়েছে। 5-9 বছর মনে হয় বয়স হয়ে গেছে। ইলা তুফান বাবারে কিতা হইতা ফইলা দেশে খালা করে ফসমে দিয়ে আনের এমন ভাবে আনছে, আমি গড় থেকে বারে বারে হইলাম ওই জন্য দৌড়ে করে আমাইছি, বুধ পাইছি গুয়া গাছ নারকল গাছ তা ওর দেখাইয়া বাঙ্গিয়া লিয়া যায়। আমার গাড়ি বাতাসে আমার গাড়ি একবারে এক সাইক মোটামুটি বেহা করলিছে আর টিনের উপর দাঁড়ায় আমার বিল্ডিং এর উঠে ই বাজু সারা লিয়া গেছে গা। আর মসজিদের অবস্থা দেখো, আমার বয়স এরকম শিলাবৃষ্টি আমি দেখছি না আজকে প্রথম। করে প্রথমে বৃষ্টি আইছে, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তো বরফ পড়া শুরু হয়ে গেছে। এখন আমরা এমন অবস্থা হয়েছে গড়ের বিছনা পাতি কিচ্ছু রইছে না, সব টিনটা নষ্ট হয়ে গেছে গা। আমরা আর যাইবার জায়গা নাই, খারে কইতাম খারে গেছে কইতাম।